আমরা সবাই ছোট পর্দা কিংবা বড় পর্দায় যেসব অভিনেত্রীদের দেখি তাদের কম বেশি সকলের এই উচ্চতা প্রায় 5 থেকে 5.5 ফিট। তবে আজ আপনাদের আমরা এমন একজন অভিনেত্রীর কথা বলবো যার উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি, যিনি মিডিয়া পাড়ায় তালগাছ নামে পরিচিত, আর তিনি হচ্ছেন মৌসুমি হামিদ। আপনি এখন ঘরে যাইয়ে আপনার বউরে কায়দা মতো একটু ওষুধ দিবেন, তাইলেই বিনিংশোর সাথে নাইট শিফট নিয়ে দিবেন। ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী মৌসুমি হামিদ এই বছরের যে কোনো সময় বিয়ের পিঁড়িতে বসতে পারেন। তবে বিপত্তি হলো এই তারকার উচ্চতা নিয়ে। ছেলে দেখে পছন্দ হলেও তার সমান উচ্চতার ছেলে মিলছে না, যে কারণে তিনি বিয়ের পিঁড়িতে বসি বসি করেও বসতে পারছেন না। কথা কানে যায় না, হ্যাঁ একটা চটকনা দিয়া সবপিদার যখন ফালাই দিব না তখন খুব উঁচু হইব তো। এ ব্যাপারে মৌসুমি হামিদ জানান, আমার উচ্চতা 5 ফুট 9.5 ইঞ্চি, এই উচ্চতার ছেলে মেলানোর চেষ্টা করছি, কিন্তু লম্বা ছেলে তো খুঁজেই পাওয়া যায় না, সমানে এমন ছেলে পেলে যে কোনো মুহূর্তেই বিয়ে করে ফেলবো। ধইরা দুইটার একসাথে বাইন্দা, মাথার মধ্যে আলকাতরা দিবা, নাইরা করে দিবা, গলার মধ্যে জুতার মালা দিয়া। মৌসুমি হামিদের উচ্চতা বেশি হওয়ায় অনেক নির্মাতারা তাকে নিয়ে কাজ করতে বিপাকে পড়ে যান। তার সঙ্গে অভিনয়ের জন্য একই মাপের উচ্চতার অভিনেতারও দরকার পড়ে, কিন্তু আমাদের মিডিয়ার বেশিরভাগ অভিনেতার উচ্চতা মৌসুমি হামিদের চেয়েও কম। লম্বা হওয়ার কারণে বিনোদন পাড়ায় মৌসুমি হামিদকে তালগাছ নামে ডাকা হয়। আরে কালো মেয়েদের কি সহজে কি ছেলেরা পছন্দ করবে? প্রসঙ্গত মৌসুমি হামিদ এবছর দেশের বিনোদন জগতে এক দশকে পা ফেললেন। দশক জুড়ে চরিত্র নিয়ে কোনো ছাড় দেননি এই অভিনেত্রী। পতিতা, রাস্তার মেয়ে, ভিখিরি, ধনির দুলালি, খুনি, থ্রিলার সব চরিত্রেই সমানতালে অভিনয় করে গেছেন। সম্প্রতি ঢাকার 300 ফিটের একটি জেলে পাড়ায় শীতের মধ্যে দীর্ঘক্ষণ পানিতে নেমে শুটিং করতে হয়েছে এই অভিনেত্রীকে। আলী সুজন পরিচালিত সেই নীরভাঙা ঢেউ নাটকটি খুব শিগগিরই চ্যানেল আইতে প্রচার করা হবে। বাংলাদেশের মিডিয়া পাড়ায় মৌসুমি হামিদের মতো লম্বা অভিনেত্রী খুঁজে পাওয়া দায়। এখন দেখার অপেক্ষা এই উচ্চতার অভিনেত্রীর সাথে তার সমান উচ্চতার জীবনসঙ্গী মেলে কিনা। কোনো কারণে যদি আপনার লগে আমার বিয়া হয় তাহলে কি আপনি আমার এই বাড়িতে রাখবেন? আমার কি পাগলে পাইছে তোমার আমি বিয়া করুম? ডেক্স নিউজ, সি প্লাস টিভি।